আপনাদের সামনে কিছু কথা বলার জন্য বসেছি। ঠিক এই মুহূর্তে ফিলিস্তিনের গাজায় ইহুদি ইসরায়েলি সৈন্যরা মুহুর মুহুর টঙ্কেটল বোমা ফেলে মুসলমানদেরকে মেরে ফেলছে। যে হারে সারা পৃথিবীর মুসলমানদের জাগ্রত হওয়ার কথা ছিল সেভাবে তারা জাগ্রত হয় নাই। আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মান সব এক, মুসলমানরা এক হতে পারে নাই। গাজা, গাজা আমরা বাংলাতে বলি গাজা, গাজার পাশেই মিশর। ইহুদিরা বহুদিন যাবৎ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করে এসেছে এবং দেশে দেশে দালাল তৈরি করেছে। ইহুদির দালাল বিভিন্ন শ্রেণীর পেশা, ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, ডিফারেন্ট স্টার্ট অফ দি সোসাইটি, তারা এভাবে দালাল তৈরি করে রেখেছে। এই মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দুল ফাত্তাহ সিসি ইহুদির দালাল, সীমান্ত বন্ধ করে দিয়েছে, কোনো ত্রাণ যেতে পারে না। 38 লক্ষ মুসলমানের দেশ গাজা, 1036 কিলোমিটার বর্গ কিলোমিটারের ভিতরে 11টা গ্রাম, 6টা শহর, 8টা উদ্বাস্তু ক্যাম্প নিয়ে গাজা। পূর্ব দিকে ভূমধ্য সাগর, ওই পারে ইসরায়েল, ওই পারে মিশর, চারিদিকে ইসরায়েল। পানি বন্ধ, বিদ্যুৎ বন্ধ, গ্যাস বন্ধ, জ্বালানি বন্ধ, ঔষধ বন্ধ। আজকে 7ই আগস্ট থেকে এই পর্যন্ত মানুষ মারা যাচ্ছে। 10,000 ফিলিস্তিনি মুসলমান 20 দিনের ভিতরে, 22 দিনের ভিতরে শহীদ হয়ে গেছে। 3,000 বাচ্চা শহীদ হয়ে গেছে, হাসপাতালে ওষুধ নাই। ইসরায়েলের 20 ধাপ ভেঙে দিতে হলে মুসলমানদেরকে এক হয়ে যেতে হবে। আলাদা আলাদা ভাবে ইহুদির দাঁত ভাঙা যাবে না। ইহুদির 20 দাঁত কালো হাত ভেঙে দিতে হলে বিশ্বের 200 কোটি মুসলমানকে কালামাই তৈবার তলে এক হয়ে যেতে হবে। ইহুদি কারা আমাদের তো ধারণা নাই। আমরা এমনি কোরআন শরীফের তাফসির পড়ি, বুখারী শরীফ পড়ি, আহাদিসে মোবারকা পড়ি, আমি নিজেও পড়াই, জিরি মাদ্রাসায় আমি কিতাবুল জিহাদ পড়াই, কিতাবুল সিয়র, সিয়রত কাতাল, সিয়রত জিহাদ, ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াই, তাও সিরত নবী। আমার তো বুকের ভিতরে আগুন ধরে, আগুন জ্বলে। এই ইহুদি জাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় 10 বছর রাতে ঘুমাতে দেন নাই, দিনের বেলা হাঁটতে দেন নাই। সমস্ত কিতাব বুখারি, কিতাবুল মাগাজি খুলে দেখেন, মুসলিম শরীফ খুলে দেখেন, তিরমিজি খুলে দেখেন, সিরতের সমস্ত কিতাব, ইবনে হিশাম, ইবনে কাসির, আল বিদায় ওয়ান নাহায়া খুলে দেখেন কি মদি। আজ আজ ফিলিস্তিনিদের মারে, 1500 বছর আগে আল্লাহ রসুলের সাহাবায়ে কারামদেরকে ইহুদিরা মেরেছে। খেলা নতুন নয়, আমাদের ইমান, আমাদের আমল আমাদের শক্তিশালী করতে হবে, সাহাবায়ে কেরামের নমুনার মানুষ তৈরি করতে হবে, না হলে মুক্তি নাই, মুক্তি নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, মদিনায় 3টি গ্রুপ ছিল, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা, তিনটার সাথে আল্লাহ রাসূলের চুক্তি, মুআহাদা, এটাকে আরবিতে বলা আল মুসাইখ সিয়াসিয়া, দি চার্টার অফ মদিনা চুক্তি। এই চুক্তিতে আল্লাহ রসুলের সাথে খ্রিস্টান এবং ইহুদি এক পক্ষে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দস্তখত করেছেন যে আমরা যার যার ধর্ম পালন করব, ব্যবসা পালন করতে কোনো বাধা নাই, মদিনা যদি কেউ আক্রমণ করে সবাই মিলে আমরা বাধা দেব, মদিনার ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা করব, এক গ্রুপের সাথে আরেক গ্রুপের কোনো আনাত, কোনো নাফাক থাকবে না। কিন্তু ইহুদিরা চুক্তিভঙ্গ করে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ওয়াল ইহুদ। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া মে মুসলমানো কে সখত তরিন দুশমন ইহুদ কো পায়েঙ্গে, জরুর বি জরুর, ইউ মাস্ট অ্যান্ড মাস্ট গেট দি আর্ক এনিমিস অফ দি মুসলিমস আর জুস। এটা কোরআন শরীফের ঘোষণা। লা তাজিদান্না, একবার লামে তাকিদ, আরেকবার নুনে তাকিদ, বানুনে সকিদা, অবশ্যই অবশ্যই আপনি মুসলমানদের দুশ্মন পাবেন ইহুদি। এই যে মাগরিবে নামাজ পড়লাম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মাগদুব আলাইহিম তো ইহুদি, দাল্লিন খ্রিস্টান। আজকে ইহুদির মাল কিনি আমরা মুসলমানরা জানি না, ইহুদির মাল কি, ইহুদির পণ্য দ্রব্য কি, এটাও আমাদের জানা নাই। আমরা জুতা কিনি, স্নো কিনি, টুথপেস্ট কিনি, মাথার শ্যাম্পু কিনি, ইহুদির কাছে টাকা যায়। কোকা কোলার টাকা ইহুদির ফান্ডে যায়, বাটা কোম্পানির টাকা ইহুদির ফান্ডে যায়, আমাদের তো ধারণাই নাই।
জিনিস খাই, বেগাইরত ইনসান। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা মুসলমান বানাইও না। আল্লাহর অর্ডার, বাদহুম আউলিয়া ওয়া বাস, তারা তাদের বন্ধু, তোমার বন্ধু নয়। আজকে আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের পক্ষে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলে এসে সমবেদনা জানিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, হামাস, হা মিম আলিফ সিন, হামাস, এটা আরবের মুক্তিযোদ্ধাদের দল হামাস। আমরা পৃথিবীর 200 কোটি মুসলমান হামাসের পাশে আছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, কোনোতে নাজলা পড়ব, প্রয়োজনে, এখন তো দরজা বন্ধ, দরজা যদি খুলে আমরা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা হামাসের কাছে পাঠাব, যদি পথ খুলে যায়। হামাস 7 অক্টোবর মাত্র 20 মিনিটের ভিতরে 7,000 ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভিতরে মেরেছে। এরা ইসলামের চির দুশ্মন, রসুলের দুশ্মন, সাহাবার দুশ্মন, উম্মতে মুসলিমের দুশ্মন। গতকাল স্থল যুদ্ধে 11 জন ইসরায়েলি সৈন্য হামাসের হাতে মারা গেছে। বন্ধ নাই, এখন অস্ত্র তারা নিজেরা বানায়, উন্নত অস্ত্র তৈরি করা নবীর সুন্নাত, একথাও তো আমরা বলে গেছি। 27টা যুদ্ধ, গাজওয়াত, সরায়া, শরিয়তুনের জমা সরায়া, গাজওয়ার জমা গাজওয়াত, এমন কোন হাদিসের কিতাব নাই, এমন কোন তারিখের কিতাব নাই, গাজওয়াত সরায়ার বর্ণনা সাহসিয়ত থেকে শুরু করে রহিকুল মখদুম পর্যন্ত কোনো কিতাব বাদ নাই। আমাদের ইমান দুর্বল, আমাদের আমল দুর্বল, আমাদের জজবা দুর্বল। আবার সাহাবায়ে কেরামের জীবনী বের হয়েছে বাজারে, সিয়ারুস সাহাবা, হিন্দুস্তান থেকে 17 খণ্ড, প্রথম এডিশন শেষ, দ্বিতীয় এডিশন বাজারে আসছে, এসে গেছে বা আসতেছে। আমার তকরিজ আছে, কালিমাত তকরিজ আছে, প্রথম খণ্ডে সাহাবায়ে কেরামদের জীবনী পড়তে হবে আমাদের। সাহাবায়ে কেরাম আকাশের তারা, তারা আমাদের পথ, আন্দোলনের পথ, সংগ্রামের পথ, জিহাদের পথ উন্মুক্ত করে দিয়েছেন। নীরব থাকা যাবে না, যে যে অবস্থান থেকে আসি সে অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাল কুওয়াতা আর-রামিয়, আলা ইন্নাল কুওয়াতা আর-রামিয়, জেনে রাখো, দূর থেকে যে মারতে পারে, শত্রুর টার্গেটে গোলা ফেলতে পারে, এটাই শক্তি। তলোয়ার সামনাসামনি তলোয়ার দিয়ে মারবেন, সামনাসামনি গুলি দিয়ে মারবেন, এই জমানা এখন নাই, এখন দূর থেকে মারা। এই যে মারে 1000 কিলোমিটার, 500 কিলোমিটার দূরে গিয়ে পড়ে, এবং এমন ক্ষেপণাস্ত্র আছে, বিমান যদি আকাশ থেকে আসে আপনি যদি মারি দেন, বিমানের খুঁজি খুঁজি গুলি মারি দেয়, একবার নিচে আসলে নিচে যায় গুলি, উপরে গেলে উপরে মারে। আল্লাহ ইন্নাল কুফাত আর-রামিয়া মান আলিমার রামিয়া সুম্মা নাসিয়া ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলেন, যারা দূর থেকে মারার প্রযুক্তি সায়েন্স শিখলো ভুলে গেল, সে আমার উম্মত। আল বিদায় ওয়ান নাহায়া আল ইবনে কাসির, আসহহ তাফসির রাওয়ায়াতান ইবনে কাসির, আমার দোস্ত মহতরম হাটারি মাদ্রাসার নায়েব মোহতেম সাহেব বহুদিন যাবত ইবনে কাসির পড়াতেন, এখনো পর্যন্ত পড়াচ্ছেন ইবনে কাসির। এই ইবনে কাসির আল বিদায় ওয়ান নাহায়া লিখেছেন, তিনি লিখেছেন দুইজন সাহাবি, একজনের নাম উরওয়া ইবনে মাসউদ, আরেকজনের নাম ঘাইলান ইবনে উরওয়া ইবনে মাসউদ, ঘাইলান ইবনে আসলাম, দুইজন সাহাবিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দামেস্ক পাঠিয়েছিলেন। তারিখ আপনি আপকো ধরাতি হ্যায়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস এভাবে শাখা করে। আজকে বাংলাদেশের মুসলমান এত বড় মজমাতে তকরির করি, জুমার নামাজ আদায় করি, হজ করি, ওমরা করি, কোনো বাধা নাই, বাধা আসতে কতক্ষণ, আসতে কতক্ষণ? আমরা তো খাসার ভিতরে গাজার মতো, এইবারে বার্মা, চারিদিকে ইন্ডিয়া, একদিকে বঙ্গোপসাগর, ফাইনাল মফর, ফাইনাল মফর, পালাবার পথ কোথায়? আজকে গাজার মুসলমানরা যেমন পালাতে পারে না, জায়গা নাই, পালানোর জায়গা নাই, স্থল পাহাড় সব বন্ধ করে দিছে, আমাদের অবস্থা তো তাই। আফগানিস্তানের মুসলমানের জন্য পাশে ছিল পাকিস্তান, পাশে ছিল কাজাকিস্তান, কিরগিজিস্তান, ইরান পাশে ছিল, আমাদের পাশে কোনো মুসলমানের দেশ নাই। আমাদেরকে এখানে ইমানের বল, সাহাবায়ে কেরামদের তাআমুলে সাহাবা, এটা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে, লড়াই করে বেঁচে থাকতে হবে আমাদের, যখন প্রয়োজন হয় তখন। ওলামায়ে কেরাম, হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আছেন, মুরব্বিয়ানরা আছেন, তারা ঘোষণা দিবেন যখনই প্রয়োজন পড়ে, হোক
আর 100 বছর পরে হোক, আর 50 বছর পরে হোক, আর 20 বছর পরে হোক, কিন্তু তৈরি থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে। মরা মুসলমানের কোনো দাম নাই, জিন্দা মুসলমানের দাম। সম্মানিত হাজরিন, এখন পৃথিবী নতুন সালাহউদ্দিন আইয়ুবীর অপেক্ষায় আছে, নুরউদ্দিন জঙ্গির অপেক্ষায় আছে, যারা সাইহুনিয়াত জায়নবাদের বিরুদ্ধে লড়াই করবে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 20 ছাগলের গোশতের ভিতরে 20টি মেরে ফেলতে চাইছে গজওয়া খাইবারে। আপনি দেখেন না বুখারী খুলি, গজওয়া তো খাইবার,